সুতরাং মদিনা শরীফে আসার প্রয়োজন নেই, যেতে হবে না, এই ধরনের কথা সেটি কুফরির নামান্তর, এটি ধৃষ্টতা, এটি কোনো একজন মুমিন মাত্রই এই ধরনের কোনো কথা বলতে পারে না। তবে সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সকলেই জানি যে হজের ফরজ কী, ওয়াজিব কী, সকলেই আমরা জানি, এবং ওমরার ফরজ কী বা ওমরার কাজ কী সকলে আমরা জানি। মদিনা মুনাওয়ারা সফরের জন্য স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। দেখুন একটা হাদিসে যেটি বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, লা তুশাদ্দুর রিহান ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। নবী করিম বলছেন যে ইবাদতের উদ্দেশ্যে কেবল তিনটি জায়গায়, তিনটি মসজিদে যাওয়া যাবে, আল মসজিদ আল হারাম, খানায়ে কাবা, বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমা, আরেকটি হচ্ছে ওয়া মসজিদি হাদা, এবং আমার এই পবিত্র মসজিদ, অর্থাৎ মসজিদ নববী যেটি মদিনা মুনাওয়ারা, ওয়াল মসজিদ আল আকসা, এবং বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদাস বা মসজিদ আকসা, এই তিনটি জায়গা ইবাদতের উদ্দেশ্যেই কেবল আমরা সফর করতে পারি। তাহলে হাদিসে তো আমরা মদিনা শরীফ যাওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। মদিনার প্রতি ঈমান, মদিনার প্রতি ভালোবাসা, মদিনার প্রতি আন্তরিকতা, এটি আমাদের ঈমানেরই অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন। দেখুন কোনো একজন সাহাবী দোয়া করছেন না, কোন একজন আল্লাহর ওলি দোয়া করছেন না মদিনার প্রতি ভালোবাসার জন্যে, এবং কোন একজন আল্লাহ তাআলার কোন একজন সাধারণ বান্দা কেবল দোয়া করছেন না, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শরীফের প্রতি মহাব্বত, মদিনার প্রতি ভালোবাসা, মদিনার প্রতি আন্তরিকতা সৃষ্টি হওয়ার জন্যে স্বয়ং আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। এর থেকে বড় প্রমাণ আর কী হতে পারে যে একজন মুমিন সে মক্কাতুল মুকাররমা সফর করবে, মদিনার আশে পাশে যাবে, মদিনা শরীফে আসবে না, তা তো কল্পনাও করা যায় না। এবং যে যারা মদিনা প্রয়োজন নিয়ে যাওয়ার, এই কথা তো কেউ বলতেই পারে না, এবং মদিনা যাওয়ার ক্ষেত্রে কেউ যদি বাধা সৃষ্টি করে, নিরুৎসাহিত করে, এটি একটা কুফরির নামান্তর হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন। কারণ কি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী দোয়া করছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল মদিনা কাহুব্বিনা লিমাক্কা, হে আল্লাহ মদিনা শরীফের প্রতি আমাদের অন্তরে এমন ভালোবাসা দাও যেভাবে মক্কাতুল মুকাররমার প্রতি আমাদের অন্তরে ভালোবাসা আছে। দেখুন আল্লাহর রাসূল বলছে, এরপর কি বলছে, আও আশাদ, মক্কা শরীফের মতো ভালোবাসা আমাদের অন্তরে মদিনার প্রতি সৃষ্টি করে দিন, শুধু তাই নয়, এর চাইতেও বেশি, ও অথবা এর চাইতেও বেশি। তাহলে মদিনা শরীফের প্রতি ভালোবাসা মানে কি, আমি মদিনাকে ভালোবাসি, মদিনাকে ভালোবাসি, এটি কেবল মদিনা শরীফে যাওয়া, মসজিদে নববীতে যাওয়া। মদিনা শরীফে কেন যেতে হবে, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। যেমন একটি হাদিসে আছে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال المدينة قبة الإسلام ودار الإيمان وأرض الهجرة ومثوى الحلال والحرام. যেটা তাবরান শরীফ মধ্যে আসছে, মদিনা কি, মদিনা হলো ইসলামের গম্বুজ, ইসলাম নামক এই মহাপ্রসাদের এই বিশাল অট্টালিকার গম্বুজ হচ্ছে মদিনা মুনাওয়ারা। ওয়াদারুল ঈমান, ঈমানের প্রবেশদ্বার, ঈমানের আশ্রয়স্থল, ওয়া আরদুল হিজরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে যেই জায়গাটিকে হিজরতের জন্য নির্বাচন করা হয়েছে সেটি হচ্ছে মদিনা মুনাওয়ারা। ওয়া মাসওয়াল হালাল ওয়াল হারাম, আজকে আমাদের জন্য হালাল এবং হারামের এই নীতি নির্ধারণী ঠিকানা হচ্ছে মদিনা মুনাওয়ারা। নবী করিম ইসলামের সেই হাদিস, যেটি বুখারী শরীফের হাদিস, ان رسول الله صلى الله عليه وسلم قال ان الايمان لا يارز الى المدينه كما تارز الحيه الى جحرها. دي شرادين بيچরণ করে সর্প যেমন তার গুহায় চলে যায়, ঠিক ঈমান
যেটি বের হয়েছে মক্কা থেকে মদিনা থেকে সেই আবার অবশেষে মদিনায় হচ্ছে ইসলামের ঈমানের আশ্রয়স্থল। এভাবে নবীকে ইসলাম বলছেন আমার এই মসজিদে নামাজ পড়বে, সে এক রাকাতে 50,000, অন্য আরেকটির মধ্যে আসছে 1,000। তো এই যে নামাজ সাধারণ মসজিদে নামাজের চেয়ে 50,000 বেশি হওয়া বা 1,000 বেশি হওয়া, যে অন্য রায়তে আসছে, এটি মানে কি তুমি মদিনায় এসো না? মদিনায় আসার প্রয়োজন নেই সেটি, নাকি মদিনায় তুমি এসো এবং এই বারাকাত তুমি গ্রহণ করো? এবং মদিনা শরীফের কেন আমাদের যেতে হবে? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও বুখারী শরীফের হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, কেউ দুনিয়ায় বসে জান্নাতে অবস্থান করতে চায় একমাত্র জায়গা হচ্ছে মদিনা মুনাওয়ারা। সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলছেন আমার ঘর এবং আমার মেম্বার এর মাঝখানের জায়গা, সেটি কোনো সাধারণ জায়গা না, জান্নাতের একটি অংশ, রওদাতুল মিরাদ, জান্নাতের একটি বাগান। সুবহানাল্লাহ। এটি মানে কি? এর মানে হচ্ছে যে মদিনায় আসার কোনো প্রয়োজন নেই সেটি। সেজন্যে এমনকি মদিনা মুনাওয়ারায় নবীকে ইসলামের স্বহস্তে নির্মিত হয়েছে যে মসজিদ, মসজিদে কুবা, সেই মসজিদে কুবা প্রসঙ্গে আল্লাহ রাসূল বলছেন মান তাতাহ্হারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদে কুবা ফাসাল্লা ফিহি সালাহ কানা লাহু কাআজরি উমরাহ। যে ব্যক্তি মদিনায় এসে ঘর থেকে ওযু করে গোসল করে মসজিদে কুবায় আসলো এবং দুরাকাত নামাজ পড়ল, এই দুরাকাত নামাজের মর্যাদা কতটুকু? এহরাম করে, সাফা মারওয়া সাই করে, আল্লাহর ঘর তাওয়াফ করে, চুল কেটে ওমরা করলে যে সওয়াব, মসজিদে কুবায় দুরাকাত নামাজ পড়লে সেরকম সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে মদিনা শরীফে আসাটা এটি আমাদের আল্লাহ রাসূলের প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের বিশাল সওয়াব প্রাপ্তির এক বিশাল নেয়ামত হচ্ছে মদিনা মুনাওয়ারা। শেখ মদিনা শরীফে আসার প্রয়োজন নেই, যেতে হবে না, এই ধরনের কথা সেটি কুফরের নামান্তর, এটি ধৃষ্টতা, এটি কোনো একজন মুমিন মাত্রই এই ধরনের কোনো কথা বলতে পারে না। তবে হজের ফরজ কিনা, হজের ওয়াজিব কিনা, ওমরার অংশ কিনা, এটি সকলেই জানি, একটি কেউ বলার কোনো অধিকার নেই। তবে যে ব্যক্তি মক্কাতের মুকাররমায় গেল, একটি মাস হজ করল, ওমরা করল, সে এই ধরনের অপপ্রচারে প্রভাবিত হয়ে মদিনা জিয়ারা থেকে বঞ্চিত হলে এর থেকে হতভাগ্য আর কি হতে পারে? এবং এটি কোনো অংশেই আল্লাহর, যেখানে নবী ইসলাম উদ্বুদ্ধ করছেন মসজিদে নববীতে আসার, যেখানে রিয়াদুল জান্নাহ নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করছেন, এবং যেখানে মদিনার এত বড় মর্যাদা আল্লাহ নবী বলছেন আল মদিনা খায়রুন লাহুম লাউ কানু ইয়ালামুন, মদিনা যে কত ভালো, তোমার যদি জ্ঞান থাকে, তোমার যদি বিবেক থাকে, তাহলে তুমি বুঝতে পারবে। আর কিভাবে বলবেন নবী ইসলাম মদিনা খায়রুন লাহুম, মদিনা তাদের জন্য যে কত উত্তম যদি তারা বুঝতে পারে। আল্লাহর নবী আরেকটি হাদিসে বলছেন মদিনা শরীফের মর্যাদা কীরকম, এই মদিনা এসে কেউ যদি খারাপ কাজ করলো অথবা খারাপ কাজ করছে এই ধরনের ব্যক্তিকে প্রশ্রয় দিল, অথবা অন্যায় কাজ করলো, বিদাত করলো, শির করলো, শরিয়া নিষিদ্ধ কাজ করলো, মদিনার পবিত্রতাকে নষ্ট করার জন্য ধৃষ্টতা করলো, আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, তারপর আল্লাহ লানাত, ফেরেশতাদের লানত, সমগ্র মানবতার অভিসম্পাত তার প্রতি। মদিনা শরীফের কত বড় মর্যাদা! আরেকটি হাদিসে কেন মদিনা যেতে হবে না, অবশ্যই মদিনা মুনাওয়ারা যাওয়ার জন্য আমাদেরকে উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা, প্রবল আকাঙ্ক্ষা আমাদের থাকতে হবে। নবী ইসলাম বলছেন ইন্না ইব্রাহিমা কদ হাররামা মক্কা, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি মক্কাকে হারাম ঘোষণা করেছেন, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনাকে আমি হারাম ঘোষণা করেছি। এবং এর আরেকটি গুরুত্ব দেখেন,
যখন মক্কা বিজয় হলো সকল সাহাবাই কেরাম আনন্দ বেলিত যাদের মাতৃভূমি ছিল এই মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে আজকে সেই মক্কা বিজয় হলো সেখানে আমরা আসতে পেরেছি মদিনাবাসীরা তাদের চেহারা মলিন হয়ে গেল নবীকে ইসলাম বললেন যে তোমরা আজকে আনন্দের দিন এত মলিন কেন বলছি আর রাসূলুল্লাহ এর ভাবার্থ যেন এরকম ছিল যে আজকে আপনার দেশ বিজয় হয়েছে তাহলে আমরা তো আর আপনাকে পাচ্ছি না নবী আমরা নৈকট্য পেতে চাই এবং কোরআন কেরিমে আসছে যে যারা গুনাহ করেছে তারা যদি আপনার কাছে আসতো এবং আপনি তারা যদি তওবা করতো আপনি যদি ইস্তিগফার করতেন তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি ক্ষমা করিতাম সুতরাং এখনও আমরা সেই মদিনা শরীফে গিয়ে তওবা করতে পারি ইস্তিগফার করতে পারি তওবা কবুলের মকবুল একটি জায়গা এবং রিয়াদুল জান্নাহ আমরা নামাজ পড়ার সেই সুযোগ আছে এবং প্রায় 10,000 সাহাবায়ে কেরাম যেখানে শুয়ে আছেন রিয়া যেটাকে আইবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার